এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আর আমি আছি আপনাদের সঙ্গে করি মোহাম্মদ সেলিম দর্শক মন্ডলী আপনারা জেনে খুশি হবেন এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আজকে স্টুডিওতে মেহমান হিসাবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসের কোরআন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত হজরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি খতিব বাইতুল ওয়াদুদ জামে মসজিদ মুগদা ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আরো উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা আব্দুল খালিদ শরীয়তপুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক মন্ডলী আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা এই ক্লাসে শিখব সুরাতুল ফাতিহা আমরা জানি কোরআন মাজিদের সর্বপ্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা আর যেই সুরা ফাতিহা না তিলাওয়াত করলে নামাজ হবে না এটা আমরা সবাই জানি না এই জন্য গুরুত্ব সহকারে সুরা ফাতে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং সহি তিলাওয়াত করতে হবে আসুন আমরা সকলে মিলে সুরা বিশুদ্ধ ভাবে তিলাওয়াত শিক্ষা করি মোহান আল্লাহ উপর ভরসা করে শুরু করছি আজকের তিলাওয়াত আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমরা শুরু করছি আমরা বানান করে শিখব হামজা লাম জবর আল আরেকবার বলুন আমার মুখে এবং হাতের দিকে লক্ষ্য করুন হ্যাম আমরা বলেছিলাম মিমের উচ্চারণ মিমের মখরাজ দুই ঠুটের বাহিরের অংশ শুকনো জায়গা থেকে হ্যাম বেশি টাইট যেন না হয় আবার ঠোঁট কেটে আমার দোষ হয়ে যাবে হ্যাম এরকম যেন না হয় হ্যাম চমৎকার আরেকবার বলুন এবার লক্ষ্য করুন আল হ্যাম আবার ডাল প্যাশ দু এদিকে লক্ষ্য করুন ডাল প্যাশ দু একসাথে

লিল লাম খারা জবর লা আরেকবার বলুন আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দের উচ্চারণ পাতলা হয় না মোটা হয় পাতলা আল্লাহ আর কখন মোটা হবে ডান পাশে জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের উচ্চারণ কি হবে মোটা জের হি হাযেন হাযেন বিল্লাহি বিল্লাহি আল হামদু হামদু লিল লিল্লাহি সুন্দর এবার আমি বলছি আপনারা লক্ষ্য করুন আল হামদুলিল্লাহি আল রব বা এবার আমার মুখের দিকে লক্ষ্য করুন বায়ের উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের কোন জায়গা ভেজা জায়গা থেকে ভিতরের অংশ থেকে তাসদিদ থাকলে একটু শক্ত করে চাপ দিয়ে ধরবো কিন্তু মিমের মাখরাজ থেকে নয় মনে রাখতে হবে আইন আ জোরে বলুন বলুন আবার দর্শক শ্রোতা আপনারা আমাদের দিকে লক্ষ্য করুন আইনের উচ্চারণ করার জন্য কত ক্লাস গুলিতে আমি যেভাবে বলেছিলাম যখন চেহারা শুরু চাপ এরকম না আ ইজি ভাবে উচ্চারণ করুন আ যারা দূর থেকে শুনতে পাচ্ছেন অনেকে মনে করবেন হামজা জবর হামজা খারা জবর আর আইন খারা জবর পার্থক্য হামজায় যদি খারা জবর হয় আ আর আইনে যদি খারাপ উস্তাদের কাছ থেকে শুনে নিতে হবে দূর থেকে অনেকে নাও বুঝতে পারেন একটা হলো আ আর একটা হলো আ আইনের উচ্চারণ হলো হলকের কোন জায়গা থেকে মদ্যখান থেকে হলকের কণ্ঠনালীর মধ্যখান থেকে মনে রাখতে হবে এই উচ্চারণগুলি স্বাভাবিক বা উচ্চারণ হবে যেমন কোনো হা হবে না হ্যা হ্যা শিক্ষার্থীদের কাছে গিয়ে সহজ করে উপস্থাপন করতে হবে এটা শিক্ষকের দায়িত্ব মনে রাখতে হবে শিক্ষার্থীর কাছে কোনো জিনিস কঠিন করলে ওরা ভয় পেয়ে দূরে চলে যাবে এজন্য জন্য কোরআন তিলাবাদকে ইজি করতে হবে সহজ করতে হবে ইংশা আল্লাহ লক্ষ্য করতে থাকুন ফলো করতে থাকুন আমি কিভাবে উচ্চারণ করছি আইন খারা যাবার আ

আমাদের অবশ্যই মনে আছে সর্বশেষ হরফের উপরে জবর আছে ওয়াকফ করলে ওখানে কি দিতে হবে কয় জায়গায় জজম দিতে হয় সাত জায়গায় মোট চিহ্ন কয়টি বলছিলাম এর মধ্যে সাত জায়গায় কি দিতে হবে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জের উল্টা পেশ এই সাত জায়গায় কি দিতে হবে জজম আর দুই জবর খারা জবর হলে একালিফ টান জজম হলে যজমেই পড়তে হবে তাসদিদ হলে তাসদিদেই পড়তে হবে তবে তাসদিদের জায়গায় একটু সময় নিতে হয় মনে আছেন আপনাদের তাহলে হবে আলাম আলামি শিক্ষার্থী বন্ধুরা আমি সবটুকু আয়াত একসাথে বলে দিচ্ছি আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন র জবার আর আর আমার মুখের দিকে দেখুন আমি ঠোঁট লাগাই কিনা আর এটা ভুল আর ভুল আর 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 সুন্দর আবার বলুন ল হে আমার চেহারা দেখুন চাপ পরে কিনা লহ এরকম না লহ

را, را. را. نير را نير را نير را نير را نير را نير را حيا زرحي, حيا زرحي. رحيم راحي ميم زر مي مي الرحمن الرحيم এবার আমরা দুইটি একসাথে মিলিয়ে বলবো আগের আয়াতের শেষে যেমনি ভাবে তিন আলিফ টান হয়েছিল এ আয়াতের শেষ কোয়ালিফন হবে তিন আলিফ হবে মিম খারা জবর মা মা লাম শর্ট হবে লি মালি মা কাফ যের কি হবে মালিকি 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 জবর ইও

ইয়াকা নাবুদু তারপর হচ্ছে ওয়া ওয়া ইয়াকা ইয়াকা মিলিয়ে বলুন ওয়াটা মিলিয়ে বলুন ওয়া ইয়াকা ওয়া ইয়াকা এবার এই স্ক্রিনে দিকে লক্ষ্য করুন এই শব্দটা নুন সিন যাবার নাস আবার নাস

শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে আমরা কিন্তু কথা বলার পরে ঠোঁট বন্ধ করি যখন আমাদের নিজের ভাষায় কথা বলি তার নিজের উচ্চারণগুলি প্রত্যেকটা বাংলা অক্ষর ইংরেজি অক্ষর আরবি অক্ষর তার প্রত্যেকটার আলাদা মাখরাজ আছে নুন যেই শব্দের শেষে বাক্কার শেষে আয়াতের শেষে আসবে সাথে সাথে মুখ বন্ধ হবে না আমার দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু নুন বলেন না আপনি মিম বলছেন তাহলে কি বলছেন এই ভুলটা কিন্তু আমরা অনেকে করে থাকি তাহলে কিন্তু নাস্তারিম খেয়াল রাখতে হবে সুন্দর আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কাছে আল্লাহামদুলিল্লা আমরা চলে যাব আমাদের মেহমানদের কাছে যারা দিনের দাওয়াত দিয়ে থাকেন কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন এমনই বিজ্ঞ দুজন আলেম আমাদের স্টুডিওতে উপস্থিত আমরা চলে যাচ্ছি হজরত মাওলানা সাদিকুর রহমান আল জি মাসা আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই শুক্রিয়া আদায় করছি আল সুহান এই পবিত্রতম একটি বরকদমে অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার শোনার তৌফিক দান করেছেন বিশেষ করে আল্লা সুরাতুল কমারের ভিতরে একই কথা আল্লাহ তালা চারবার বলেছেন সতেরো বাইশ এবং বত্রিশ এবং চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে ওালাকিয়র আল কোরআন আলী ফাহাল ফলিম এই কোরআনকে আমি সহজ করেছি আছো কি এমন কেউ এই কোরআন শিখবে এই কোরআন থেকে জ্ঞান নেবে আসলে কোরআন সহজ এটি আজকে আমরা এই অনুষ্ঠানে এসে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যারা সত্যিকার অর্থী যাদের জন্য কোরআনুল করিম উচ্চারণ করা কঠিন ছিল তাদের পক্ষ থেকে আমরা কোরআনুল করিমের শহীদ এলাওয়াত আমরা শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের উচ্চারণের সামান্য ভুলের কারণে আমার নামাজ নষ্ট হবে নামাজ পড়ে যেখানে সব হওয়ার কথা ছিল সে সব না হয়ে গুনা হবে রোব্বা কর ইনলিল কোরআন ওয়াল কোরআন আনুহু অনেক কোরআন পাঠক আছে যাদেরকে কোরআন লানত দিয়ে থাকে এর জন্য আমরা আশা করব আমরা সকলে যে বয়সেরই হয়ে থাকি না কেন আমরা চেষ্টা করব কোরআন উল করিম যেন সহি শুদ্ধভাবে শেখা যায় যদি কোরআনুল করিম আমি সহি শুদ্ধভাবে পড়তে না পারি তাহলে এই কোরআন কেয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দেবে লাকা ও আলেক কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে যখন সাক্ষী দেবে সেই সময়ে যদি আমি শুদ্ধভাবে কোরআন পড়ে না যেতে পারি কোরআন যদি আমি সহি শুদ্ধভাবে শিখতে না পারি তাহলে এটা আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে পাকের কাছে কামনা করি যেদিন কেউ আমাদেরকে চিনবে না সেই কঠিন সময়ে এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী যেন আল্লাহ বানিয়ে দেয় সকলে বলি আল্লাহ আমির দর্শক এবার চলে যাচ্ছে আমাদের আরো একজন মেহমান হাফেজ মালানা আব্দুল খালেক শরীয়তপুরি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আল্লাহ মাওলানা কারি মোহাম্মদ সালিম ভাইয়ের মাধ্যমে এসে সকর আন শিখির পবিত্র অনুষ্ঠানে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যে মানুষের শেষ বয়সও যে মানুষটার পক্ষে সম্ভব নয় আজকে তারা সে জীববার জড়তা জবানের অস্পষ্টতা এবং হৃদয়ের বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে আল্লাজে বলেছেন ইয়েসারেনেল কোরআন আলি জিক্রি মি মুদাকির বান্দা তুমি কি কোরআন পড়তে চাও আমি তোমার জন্য সহজ করে দিয়েছি আজকে সেটার বাস্তব আমি নিজের চোখে দেখলাম আসলেই সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তালা আপনার মাধ্যমে আমার মুসলিম জাতিকে আমার ভাইকে আমার বোনকে আমার মাকে আমার বাবাকে গোটা মুসলিম উম্মাকে এই তালিমুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে এসব কোরআন শিক্ষি কোরআন শিক্ষার অনুষ্ঠানের মাধ্যমে সকলকে যেন সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা এ দোয়াটা কামনা করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই এসো শিখি বই এবং সিডি যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই মাল্টিমিডিয়া ডিজিটাল সিস্টেমে কোরআন শিক্ষার ক্লাসটি যদি আপনারা বিশ্বের যে কোনো জায়গায় চালু করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালার মেহেরবানীতে আমরা চলে যাব আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি